আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে নিশ্চয়ই তোমরা ঘরে আসছো। তো আজ তোমাদের সাথে ক্লাস হবে হিসাব বিজ্ঞান দশম শ্রেণীর লেনদেন চ্যাপ্টার থেকে। গত সপ্তাহে আমি তোমাদেরকে চালান বই তৈরি করা শিখিয়েছিলাম। তো আজকে তোমাদের সাথে আমি ক্যাশ মেমোর একটি ক্লাস করব, কিভাবে আমরা ক্যাশ মেমো তৈরি করব। চালান বই যেভাবে তৈরি করেছি অবিকল ঠিক একই রকম ভাবে আমরা ক্যাশ মেমো তৈরি করব। তো ক্যাশ মেমো তৈরি করতে হলে আমাদেরকে খাতার মধ্যে সুন্দর করে ছক তৈরি করতে হবে। তো তোমরা সবাই খাতা নিয়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো এবং দেখো কিভাবে আমি তোমাদেরকে ক্যাশ মেমো প্রস্তুত করে দেখাচ্ছি। ক্যাশ মেমো প্রস্তুত করতে হলে ক্যাশ মেমো কে প্রস্তুত করে? বিক্রেতা। তো প্রথমে আমরা বিক্রেতার নাম দিব। ধরো আমি এখানে বিক্রেতার নাম দিচ্ছি সুমন ট্রেডার্স। সুমন ট্রেডার্স, সুমন ট্রেডার্স। তুমি একটা ঠিকানা দিতে পারো, আনুমানিক সাভার ঢাকা। ক্যাশ মেমোর মধ্যে প্রশ্নে আমাদের একটা তারিখ দেওয়া থাকে, আমরা এই ডান পাশে একটা তারিখ দিয়ে নিব। যদি আমার প্রশ্নে তারিখ উল্লেখ থাকে আমি সেই তারিখ দিব, আর যদি তারিখ না উল্লেখ থাকে তাহলে আমি আনুমানিক একটা তারিখ দিয়ে নিব। ধরো আমি আজকের তারিখটা দিয়ে দিলাম, আজকে হচ্ছে 17/6/2021, এই তারিখটা আমি দিয়ে দিলাম। আর এখানে তুমি ক্রেতার নাম দিয়ে দিবে। ক্রেতার নাম হচ্ছে ধরো জয়া ট্রেডার্স, জয়া ট্রেডার্স। তুমি ধরো এটা পলাশ তোমরা পেন্সিল দিয়ে এবং স্কেল দিয়ে খুব সুন্দর করে খাতার মধ্যে ছক টানবে। এটা হচ্ছে তোমার ক্রমিক ন, এরপর হবে মালের বিবরণ, দর টাকা, পরিমাণ, টাকার পরিমাণ। প্রথম হচ্ছে আমার ক্রমিক ন, মালের বিবরণ, দর টাকা, দর টাকা। এরপর হচ্ছে পরিমাণ, কি পরিমাণ জিনিস হবে, পরিমাণ। এরপর আসতেছে টাকার পরিমাণ, টাকার পরিমাণ। এখন ক্রমিক নগের ঘরে আমি যা যা জিনিস ক্রয় করব ওই জিনিসগুলো একটা ক্রমিক দেওয়া থাকে। তো আমি যদি একটা জিনিস, আমাদের সাধারণত ক্যাশ মেমোর মধ্যে আমরা হিসেব বিজ্ঞান বইয়ে অনেক জিনিস থাকে না, দু একটা জিনিস থাকে, সাধারণত একটা জিনিস দিয়ে আমরা ক্যাশ মেমো তৈরি করে ফেলি। তো আজকে আমরা ধরে দিতে পারি ক্রমিক ন এক, ডাল ক্রয় কত টাকা ধরে? ধরো 150 টাকা ধরে 5 কেজি, 150 টাকা ধরে 5 কেজি। আমি যদি 150 গুণন 5, তাহলে 150 গুণন 5 শূন্য। ৭৫০,
ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, ঘরে থাকো সবাই, ধন্যবাদ।